আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের মাজা ভাঙ্গে, আটু ভাঙ্গে, নলা ভাঙ্গে গুড়ু গুড়ি ফেলে দিয়েছে, আউ মাউ খাউ মাউ হত্যে হত্যে। রুহানি আজান নেই, আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই। কারণ এর কারণেই সবকিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? চির জাহান্নামে যাবি খুদির দল নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাই জান্নাত সারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি। খোদার কসম একটা সেকেন্ড জান্নাত পাইবি না, ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঠিক কি ঠিক না? আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব। যাবেন তো? একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন। তাহাজ্জুদ আসান তাহাজ্জুদ, মা বোনরা মনে রাখবেন, আমল করবেন, আমরা আমল করব ইনশাআল্লাহ করব আগামী বছরের থেকে। হ্যাঁ, কবে? আজকে আজকে তো হয়ে গেছে, অত একজনই ভালো না, মনে আছে নাকি? তো আইনাও সাপে ব্যাং ধরলি ব্যাংকে কি কয় শুনছেন না শব্দ? সাপে ব্যাং ধরলি ব্যাংকে পড়তো, সাপে ধমক দেয় জোরে জোরে আওয়াজ শুনেন, দেখ দেখ, তার মানে সারিস কিন্তু তোর হাত পাও নাই তাপলে বেলায় দুবারে সাপরে ব্যাংকে ভয় দেয়, দেখ জোরে জোরে ধমক। সাপে কি আর ওই ব্যাংকের ওই ধমকে ব্যাং ছাড়ে তো? পিছনের দুই চাং আগে গেলে যাতে লাভালাভি হতে না পারে, পিছনে দুই চাং গিলে মাজার সমান গিলার পরে সাপে ব্যাং শূন্য ব্যাং গিলতি বাতি ছেলে যেন পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু সুগনি দেয় আবার ছাড়ে, তখন দেখবেন ব্যাংয়ের কণ্ঠ পাল্টে গেছে। সে সময় ব্যাংকে কি কয়? ওই তোয় নাও, মানে দুই চাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে, তোয় নাও। বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজ্জুদ করতে হবে, তোয় নাও। তালি তোমরা হুজুররা যাইও, আমরা ফাঁসে পড়ে থাকি, একজন না আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন, জোরে কান না আমিন। এর জন্য সহজ একটা ব্যবস্থা, আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাস্তা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয়ও নাসির বাসিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু, উম্মতরে কঠিন কঠিন মশালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মশালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মশালা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন শর্ত হলো তাহাজ্জুদ পড়া। তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ চার রেকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রেকাত, এরপরে বেতের কয় রেকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়েতে পারলে 12 রেকাত, না হয় 10 রেকাত, না হয় 8 রেকাত, না পারেন 6 রেকাত, না পারেন 4 রেকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সুরে যে হলিও 2 রেকাত নামাজ তাহাজ্জুদের নিয়েতে পড়া, এরপরে বেতের পরে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়ব, উঠতে পারলে আবার পড়ান, যদি তা উঠতে নাও পারেন কোনোদিন। আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ তৈরি কাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হইছে কি হয় নাই? এবার তো আই নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না যাবে কি? অরিবদ জান্নাতে আমি যাব না যাবে কি? নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য জান্নাতে যায় যে যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু ও জান্নাতে থাকবই, জান্নাতে যাইয়ে যদি দেখি যে ভেস্তের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে ও জান্নাতে থাকবই না। তারা জীবন ভরে মূর্তি পূজা করে ভেস্তে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি আল্লাহ কথা কর না কেন? আল্লাহ কা তোমার ধমকি দেওয়া লাগবে না, ও আমার কাছে ভয়শালা করা রয়েছে,
ওগুলোর সবগুলোর ধরে দেয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিন আবাদা, চির জাহান্নামে যাবে ইহুদির দল নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইর জান্নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবে, খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না, ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান, ঠিক কি ঠিক না? আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব, যাবেন তো? একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন, তাহাজ্জুদ আসান তাহাজ্জুদ, মা বোনরা মনে রাখবেন, আমল করবেন, আমরা আমল করব ইনশাআল্লাহ, করব আগামী বছরের থেকে। হ্যাঁ কবে? আজকে করছে, আজকে তো হয়ে গেছে, অত একজনই ভালো না, বেশি ডালি দিচ্ছে, বুঝে শুনে কবে তে? আগামীকাল। কে কে এই দুই রেখা কালকে তে পড়বেন? পাইকারি হাত চাচ্ছি না, ঈশা পড়বেন, সাথে ওই দুই রেখা পড়বেন, কে কে মহাপুত্রের সাথে বলে আন্তরিকতা জীবন ভরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক, মারাত্মক ওজর না হলে আমি এই দুই রেখা পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেক দূর চলে আসছি বলছি বলছি, ঠিক না? তাহলে তাহলে বিলালের কি বলা হয়? তাহিয়াতুল হুজুর, মনে আছে তো? হুজুরকে বিলাল যখন এই কথা বলেন, হুজুর আমি তাহিয়াতুল ওযু পড়ে থাকি, ফাকামা জিবরাইল ইনদা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের পিছনে জিবরাইল দাঁড়ানো, মাথায় হাত দেখায়, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে, বিলালের ওই দুই রিকাত তাহিয়াতুল ওযু, উনি যখন ওযু বাড়াইয়া ওযুর স্থান থেকে যায় নামাজের দিকে যায়, হাইটে যে পদচুক জমিনের উপর যে হাঁটে, ওই পদচুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে অতিক্রম করে, হাটে আপনার বিলাল জমিনে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আদমি আল্লাহ মুসামো পোস্তে নিজ আদমি আর চুজরি যায় দুস্তে নিজ গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলে হামেক সাবুদে, লোকটার কোনো চেহারা নাই, লোকটার কোনো সম্পদ নাই, নিজে গুলাম বাপ গুলাম দাদা গুলাম সদ্য পুরুষ গুলাম, নিজস্ব কোনো সম্পদ নাই, সন্তান জন্ম দিলে সন্তান নিজের থাকে না, আব্বা ডাকে তবে মালিকই তা বেছে বেলায় দিতে পারে, ছাগলের বাচ্চা বেচার মতো গরুর বাছুর বেচার মতো মালিকে বেছে বেলায় দিতে পারে, এমন গোলামের গোলাম তারা, সেই মানুষটার সম্মান আল্লাহ এত দারাজ করেছে। আল্লাহু আকবার, ঈমানের ওসিলায় আমলের ওসিলায় হাটে বিলাল জমিনে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। ওই বিলালের কালো চেহারার ভিতরে আল্লাহ এমন নূর দিয়েছিলেন, আল্লাহু আকবার, বিশ্ব নবী জান্নাত থেকে আইসা সেই কালো চেহারার ভিতরে চুমো খাই বাধ্য হইয়া যায়। সাহাবাই কিরাম বলতেছে, হুজুর বিলাল এদিক, বিলালের আজান শুদ্ধ হয় না, কি কয় শুনেছেন গল্প? কয় বিলাল কয় আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিন প্রতিবারে না সিন কয়, আসলে কি আস আস না আস? আসহাদু আল্লাহ, উনি কা আসহাদু আল্লাহ। সাহাবায়ে কিরামের বিরক্ত লাগে, এমনি সুর ভালো না দেখতে বেরিয়ে উড়ো, আবার আজান দেয় তাও অশুদ্ধ, সুর আলা কন্ট্রোলে হ্যান্ডসাম সাহাবা তো অনেকই আছে, এই অবস্থা কেন বিলালের? উমাইয়ার বাড়ি থাকা অবস্থায়, উমাইয়া তো কাফের, যখন বিলাল মুসলমান হয়ে গেছে, উমাইয়াকে বিলালের জবানে আহাদ শব্দ, বিলালের জবানে আহাদ শব্দ বলতে দেবে না, কলেমা পড়তে দেবে না, রাগ কইরা লোহা পুড়াইয়া উমাইয়া বিলালের জিব্বায় লাগাই দিয়েছে, জিব্বার মাথাতে পুড়ে খাটো হয়ে গেছে, তাই বিলাল সিন্ডা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু এমন দরদ নিয়ে আজান দেয়, আল্লাহু আকবার, যেই দরদার কার মধ্যে পাওয়া যায় না বিদায়, নবী পাক বিলালকে মুয়াজ্জিন সেট করেছে। সাহাবায়ে কিরামের মধ্যে অভিযোগ, হুজুর শুদ্ধ করে কইতে পারে না, আমরা শুদ্ধ আলা কন্ট্রোল একজন আজান দেই, বারবার বলার পরে হুজুর কথা দাও তো দাও তাই দাও, এ বিলাল আজকে দিও না আজান, এক সাহাবা সুর আলা কন্ট্রোল এক সাহাবা ফজরের আজান দিছে, ফজরের আজান দেওয়ার পরে
বেলা উঠুক আর না উঠুক, ফর্সা হোক আর না হোক, হুজুর তো টাইম জানাই দিতে, এই টাইমে ফজরের রক্তের রক্ত শুরু হয়, সেই সময় আজান দেওয়ার পরে কটুক পরে নামাজ পড়তে হয়। গড়ি গুড়া না থাকলে একটা মনে মন গড়ি তো আছে, সেই গড়ি হিসেবে অন্যদিন যেমন নামাজ পড়ে, সেটুক টাইম পরে নামাজ ফজরের পড়ে ফেলাইছে, ফজরের পরে অনেক টাইম চলে যায়, বেলা ওঠে না। বেলা সাহাবাই কিরাম আকাশ পরিষ্কার, বেলা ওঠে না, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না। সাহাবাই কিরাম সংক্ষিপ্ত ভীত সন্ত্রস্ত, হুজুরের কাছে আছে, হুজুর কি এলো আজান, বেলা ওঠে না, সেই নামাজ পড়লাম কখন, আজান হলো কখন, তারপরে কত সময় চলে গেল, আমরা কাজে কামে নামবো, অন্ধকার কাটতেছে না, কি সন্ধ্যে রাত্রি আজান দিয়ে দিলেন কিন্তু বুঝতে পারছি না। তো হুজুরও ভয় পাইছে, বেলা কেস উঠতেই না। ইতিমধ্যে জিব্রিল আইছে, হুজুর জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল কি ব্যাপার, ফজরের নামাজ পড়লাম কখন, বেলা ওঠে না কেন? জিব্রাইল এসে কয়, হুজুর আমিও তো সেই জন্য আসছি যে জমিনে আজান হই নাই কেন, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন, বাইতুল মামুরে ফেরেশতারা, আরে এদিক বাইতুল মামুরে ফেরেশতারা জমিনে বিলালের আজান শুনে নামাজ পড়ে, আজকে ফেরেশতারা অপেক্ষা করতেছে, জমিনে কেন মসজিদে নববীতে আজান হয় নাই, আমি তো সেই জন্য আসছি, জমিনে কেন আজান হলো না, নবী কার বেলা কেন ওঠে না, জিব্রাইল কার জমিনে আজান কেন হয় নাই, হুজুর কার আজান তো হয়েছে বড় সুন্দর, অমুক আজান দিছে, কয় হুজুর ওই আজান উপরে ওঠে নাই, তাড়াতাড়ি যার আজান তারে দিয়ে দিয়ান, এবার যার আজান তারে দিয়ে দিয়েছে, আজানের পরে দেখে বেলা নয়টা, আজান দেওয়ার পরে দেখে বেলা যে জায়গা গেছে ওইটা, বেলা উঠে গেছে, দেখে যে বেলা নয়টা বরাবর, সময় মতো বেলা উঠছে দেখা যায় না। ও দোস্ত রহগেই রুসমে আজা রোহাবি লালি না রাগি ফালসাফা রহগেই তালকিনে গজালি না রাগি, এখন আজানের কত ঢং দেখেছেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের মাজা ভাঙ্গে আটু ভাঙ্গে নলা ভাঙ্গে গুড়ু গুড়ি ফেলে দিয়েছে, আউ মাউ খাউ মাউ অতি অতি কতক্ষণ, রুহানি আজান নেই, আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই, কারণ এর কারণেই সব কিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না, কথা বলেন ঠিক কি ঠিক না, আল্লাহু আকবার। এই কালো মানুষটার ভিতরে যে কথা বলতে যে অনেক দূর চলে আসছি, নামাজ পড়লে নামাজের একটা ক্রিয়া আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ পাক নিজেই বলেন যে সীমা গুলতি উজুহিকিম মিন আতারিস সুজুদ, এরে মোমেনের আলামত, আহা খেয়াল করে না, মোমেনের আলামত, বলেন কার আলামত, এ গাজাখরের আলামত আছে না, এবাখরের আলামত আছে না, ও দেখলি বোঝা যায় না, আমি রাত্রির বেলা বিশ্ববিদ্যালয়ের পাশে যখন যাতায়াত করি তখন রাতে একটা দুইটা তিনটেও বাজে, সেই সময় দেই যে যে তিন সাইড দিয়ে এরকম থৈল ধরি আটতেছে গরু সাজানোর মতো, যাই যাই বলি আমি কো ও আর কয় যে মাল খাইছে বলে তাল আলা হয়ে গেছে, মাল খাইছে বলে গাঁজা করে চার অধিক লিটার পাওয়া যায়, সুদ করে চার অধিক লিটার পাওয়া যায়, ঘুষ করে চার অধিক লিটার পাওয়া যায়, যাই যাই নামাজের চেহারা দেখলি টের পাওয়া, রোজাদারের চেহারা দেখলি টের পাওয়া, মোমেনের চেহারা দেখলি টের পাওয়া, মাদ্রাসার ছাত্র দেখলি টের পাওয়া, স্কুলের ছাত্র দেখলি টের পাওয়া, যাই কি যায় না, মাদ্রাসার ছেলে দুই বছর মাদ্রাসা পড়িয়ে বাড়ি আছে, যদি ন্যাংটা হয়ে কেদার মধ্যে মাছ ধরে তাও তারে চিনা যায় যাই যে মাদ্রাসায় পড়ে, আর স্কুলি পড়াটারে যদি যুব্য গায়ে যে মাথায় রুমাল দিয়ে উপরে টায়ারও ফেসা যায় তবু বোঝা যায় যে এটা বদলেন না, ঠিক কি ঠিক না, সীমা গুমপি উজুহি হিমিন আসারি সুজুদ, সিজদার সে আসিজদার নূর সিহারার মধ্যে টপকা, ও দোস্ত বিলালের সিহারার ভিতরে সিজদার নূর চমকায়, যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার ভিতরে সিজদার নূর আছে, এ জায়গা যারা বসা আছেন, আমি তো এই ব্যবসা করি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি সেনে, কথা কয় এ কিসা কই তো মাঝে মাঝে, এসে গেলি আইজো একটু কই, যারা কসাইয়ের ব্যবসা করে গরু জবাই দিয়ে বেচে, এই যে এই গোপালপুর বাজার ওই যে শিপন, ওর কাছে গরু একটা নিয়ে যাবেন, ও আগাগুলা দেখিয়ে কবেন যে সাড়ে তিন মন হয়, আমি তো মনে হচ্ছি ভেড়ি বলো মোটা যা মন পাশে কবে, ও দেখিয়ে বুঝে ফেলে,
যারা ছাগল জমাই দিয়েছে ওর একজনের কাছে নিয়ে যাবে, নান্টু দেখ দেখ খাসি দেখ কয় কেজি গোস্ত হবে, নান্টু গলা চিপে দিয়ে রেখে 13 কেজি হবে, গলার মধ্যে 13 কেজি লেহা তো কি রে করলো, ওর অভিজ্ঞতা হয়ে গেছে ছাগল জমাই দিতে দিতে গলা যদি একটু মোটা হয় পিছনে 13 কেজি হতে পারে হয়। আমিও এই ব্যবসা অতি অতি চিনে ফেলাইছি, এই ব্যবসার মাল দেখলি বুঝি, মানুষের চেহারা দেখলি বুঝি, কোনটা রোজা রাখছে আর কোনটা রাখে নাই, কোনটা নামাজ পড়ে কোনটা পড়ে না, কোনটা ঘুষ খায় কোনটা খায় না, কোনটা সুদ খায় কোনটা খায় না, কোনটা হালাল খায় কোনটা হারাম খায় ও দেখলি এটা বুঝ হয়ে গেছে। রমজান মাসে রোজা রেখেছেন যারা তাদের চেহারার ভিতরে নুরানিয়ত বাসতেছে, ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে বাড়ি গেছেন, আপনাদের আমল নামায় কোনো গুনাহ নাই, আল্লাহর রহমতে চেহারার ভিতরে এ জায়গা 95% 95% মানুষ রোজাদার আছেন, তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে আলাদা একটা নূর চমকাইতে আছে। আপনারা কিয়ামতে জান্নাতের জান্নাতুল ফেরদাউস এদিক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা একটা ইফতার পার্টি করবে, না সুবহানাল্লাহ কলো না, অতবার সাইদি সুবহানাল্লাহ কোহা যায়, ইফতার পার্টিতে যাবেন না, আরে আজকে ইফতার দেবে কি না কয় জরিনের মা, জরিনের মাতে বিক্রি করে বেড়ে কয় হা উনি নিয়েছে সাইদি সুদে বিক্রি করে দুটি ইফতার খা, অন্য দিন যারা আসতো তার অর্ধেক থাকবে না, জরিনের মার ইফতার লক্ষ্মী যাবে না কত কেন, এ আজকে ইফতার খাবে কি না কয় বাবলু মোল্লা, চল গরু হবে গরু বিরিয়ানি হবে বাপ ভালো কতক্ষণ তো দুনিয়ার ইফতার পার্টি ভালো হলে যদি সে জায়গায় যান, এই বাইছে 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 একের মাঠ পর্যায়ের নেতা কর্মী গুসাইনে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার করাবেন ঢাকায়, ওরে কি খুশি, স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন, কোন সুবহানাল্লাহ, যাবেন যাবেন খাবেন যাবেন খাবেন, নিয়ত আছে এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসাই বলবে।